राज्य जुड़े पालित हल 77তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক ভারতবাসীকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। ভারতীয় দার্শনিক তথা যোগী ঋষি অরবিন্দ 1872 সালে 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানে। গান্ধীনগরে আয়োজিত G20 বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল ভাষণ দিলেন। বারাণসীতে আজ থেকে শুরু হচ্ছে ইয়ক 20 সম্মেলন। যোগ দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি গেটে বসছে CCTV ক্যামেরা। চন্দ্রযান 3 এর প্রপালশন এবং ল্যান্ডার বিক্রম আলাদা করা হলো সফলভাবে। মূল মহাকাশযানের তুলনায় ল্যান্ডার বিক্রম আকাশে আয়তনে ছোট, কাজে এটিকে ভূপাখ্যায়ে নামানো, চন্দ্রপৃষ্ঠে নামানো সোজা হবে। তবে কি নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যাবে চাঁদের মাটিতে? সরাসরি মন্তব্যে নারাজ ইসরো। গান্ধীনগরে শুরু হয়েছে পরম্পরাগত চিকিৎসা সম্মেলন 2 দিনের জন্য। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে সম্মেলন শুরু হল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের চিকিৎসাবিদ্যায় যোগ এবং আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের কলকাতা সফরে গার্ডেনরিতে সিবিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি অনুষ্ঠানে যোগ দেন। ভারতীয় নৌবাহিনী 17 এভিয়েটের আওতায় তৈরি ষষ্ঠ জাহাজ বিন্দগিরি রণতরী ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী। দেশে তৈরি এই রণতরীতে উন্নতি প্রযুক্তির হাতিয়ার রয়েছে। এই রণতরী থেকে ব্রহ্মাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র ছোড়াও সম্ভব। এর আগে এর আগে 5টি রণতরী তারাগিরি, নীলগিরি, ঘুণাগিরি, উদয়গিরি, হিমগিরি, এই 5টি রণতরী ভারতীয় নৌবাহিনী অন্তর্ভুক্ত হয়েছে। এই বিন্দগিরি রণতরী তৈরি করতে খরচ হয়েছে 25,700 কোটি টাকা। এটিকে এই বিন্দগিরি রণতরীকে আর মহাসমারোহে জলে ভাসালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় এসে রাষ্ট্রপতি আমার বাংলা নেশা মুক্ত বাংলা প্রচার অভিযানের সূচনা করেন। ব্রহ্মকুমারীর পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আসছি রাজ্যের খবরে। শতবর্ষের ইতিহাসে এ প্রথম মহালয়ার সূর্যগ্রহণ। রাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সুর যেদিন কাক করে শোনা যাবে সেই মহালয়াতেই হবে সূর্যগ্রহণ। বাঁচতে যে মরতে হলো স্বপ্নদীপ্তি। নদিয়ার এক গ্রামের তরুণ এক আকাশ স্বপ্ন নিয়ে 5তলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরে করতে এসেছিল। এক ঝাঁক দুর্বৃত্তের তাড়নায় অপূর্ণ স্বপ্ন নিয়ে চলে যেতে হল। স্বপ্নদ্বীপের মৃত্যুর 8 দিন পার হয়ে গেল। ওই রাত্রে যে ট্যাক্সি চালক রক্তাক্ত স্বপ্নদ্বীপকে নিয়ে গিয়েছিল তার নাম তুলসী যাদব। তার এখন জেরা চলছে। এদিকে উদ্বেগ বাড়ছে অন্যান্য ছাত্র এবং তাদের অভিভাবকদের, এদের ভবিষ্যৎ কি হবে। 2 মাস বাদে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন থেকেই তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাটোয়ায় একাই হাটের শিল্পী সুরঞ্জন সরকারের তৈরি কাঠের দুর্গা এবার পাড়ি দেবে মালয়েশিয়া। সেখানে এক অবাঙালি ব্যবসায়ীর বাড়িতে পূজিত হবে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা 50 উর্ধ্ব মানুষদের আশা এবং ভরসা।
এই বয়স্ক মানুষদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ায় হসলা। এদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম খেলার আয়োজন করে চলেছে হসলা টিম। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে তারা শিল্পী প্রতিযোগিতার আয়োজন করেছিল, যাতে বয়স্ক ব্যক্তিগণ ছবি তোলায় দক্ষ হয়ে ওঠে। গত সপ্তাহে হসলা টিম এবং শ্রদ্ধা টিম গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। গ্রামটি আরামবাগের নিকট কোটান গ্রাম। সেখানে এসে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন প্রোগ্রাম, গান ইত্যাদির মাধ্যমে সারাদিন কাটায়। আরেকটি পাশাপাশি শ্রদ্ধা এনজিওর মাধ্যমে আজ বহু নির্যাতিত মানুষ তাদের শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, হসলা এবং শ্রদ্ধার গুঞ্জন আজ দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আজকে ইতিহাসে আজকের দিন 1872 রঘুপতি রাঘব রাজা নাম এর গায়ক পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্করের জন্ম। 1900 সালে আজকের দিনে রাজনীতিক বিজেন্দ্র বাবু দেবের জন্ম। আলিপুর আবহাওয়া আংশিক মেঘলা আবহাওয়া থাকবে, কোথাও কোথাও বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে। আজকের খবর এই পর্যন্ত, নমস্কার।